হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের পর্বে। আজ আবারও হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে অসম্ভব মজার একটি নাস্তার রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদেরকে সবজির সাথে একটি ডিম দিয়ে দারুণ স্বাদের নাস্তা তৈরি করে দেখাবো। কোনো প্রকার ঝামেলা ছাড়া যে কেউ ঝটপট তৈরি করে নিতে পারবেন এই সহজ ও মজার রেসিপিটি। আশা করছি আজকের এই সহজ রেসিপিটি সবার কাছে অনেক ভালো লাগবে। তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি। এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে একটা মিক্সিং বোলে নিয়ে নিব এক কাপ আলু কুচি। আলুগুলোকে আমি খুব ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিব হাফ কাপ গাজর কুচি, 1/4 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, দিয়ে দিব 2 টেবিল চামচ ধনে পাতা কুচি, 2টি কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি, স্বাদ মতো লবণ দিয়ে দিব, দিয়ে দিব 1/2 চা চামচ চাট মশলা, 1/2 চা চামচ লাল মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি, 1/4 চা চামচ হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি, 1/2 চা চামচ বেকিং পাউডার দিয়ে দিচ্ছি, 1/4 চা চামচ বেকিং সোডা দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিব 1/4 চা চামচ গরম মশলার গুঁড়া, 1/2 চা চামচ রসুন বাটা দিয়ে দিচ্ছি, 1/4 চা চামচ আদা বাটা দিয়ে দিচ্ছি। এরপর দিয়ে দিব 1/4 কাপ বেসন। এবার সবগুলো উপকরণকে খুব ভালো করে মিশিয়ে নিব। এগুলোকে একটু সময় নিয়ে ভালো করে মিশাতে হবে, যাতে সবজির সাথে মশলাগুলো ভালো করে মিশে যায়। মিশানো হয়ে গিয়েছে। এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দিব একটি ডিম, 1/4 কাপ চাউলের গুঁড়া দিয়ে দিচ্ছি। এরপর এগুলোকে আবারও খুব ভালো করে মিশিয়ে নাস্তার জন্য ডো তৈরি করে নিব। আর এই নাস্তার ডো তৈরির জন্য আমি এখানে কোনো এক্সট্রা পানি অ্যাড করব না, কেননা ডিমটা এখানে বাইন্ডিংয়ের কাজ করবে। ডো তৈরি করে নিয়েছি, এখন এগুলোকে ভাজতে চলে যাব। তাই চুলে একটি প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণ তেল গরম করে নিয়েছি। এবার ডো থেকে সামান্য পরিমাণ হাতে নিয়ে এভাবে পাকোড়া শেপে গরম তেলে দিয়ে দিব। একবারে যতগুলো ধরে আমি প্যানের মধ্যে ততগুলো দিয়ে দিচ্ছি, বাকিগুলোকে পরে ভেজে নিব। কিছুক্ষণ পরে এগুলোকে উল্টে দিব। নাস্তাগুলোর যখন একপাশে খুব সুন্দর কালার চেঞ্জ হয়ে আসবে তখন এগুলোকে উল্টে দিতে হবে। চুলার আঁচ মিডিয়াম টু লো হিটের মাঝামাঝিতে রেখে নাস্তাগুলোকে উল্টে পাল্টে ক্রিসপি করে ভেজে নিব। বেশ কয়েকবার উল্টে পাল্টে এগুলোকে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গিয়েছে, এখন এগুলোকে তেল ঝরিয়ে উঠিয়ে নিব। বাকি নাস্তাগুলোকে আমি একই রকম ভাবে ভেজে নিয়েছি। দেখুন নাস্তাগুলো দেখতে মাশাল্লাহ কতটা সুন্দর ও লোভনীয় হয়েছে। দেখতে যে শুধু সুন্দর হয়েছে তা কিন্তু নয়, খেতে হয়েছে অসম্ভব মজা। বিকেলে চায়ের নাস্তা একবার হলো এই রেসিপিটি ট্রাই করে দেখবেন, সবাই বারবার আপনার কাছে এটাই খেতে চাইবে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।